আসসালামু আলাইকুম আজকে রান্না করম গিয়া জলভই দিয়া বাতাসি মাছ জলভুইগুলা খাতটা রাখছি তারপরে বাতাসি মাছ বানাইয়া রাখছি সুন্দরকরিয়া লবণ দিয়া দইয়া একটা হান্ডি ওয়াম চোলার মাঝে এক চামচের মতন তেল দিব তারপরে তেল গরম উঠলে ফার্স্ট একটা রসুনের খুঁড়া খাটটা রাখছি আর আদা হান রসুনগুলা দিমু পয়লা রসুন ব্রাউন হইব তারপরে দিমু পেঁয়াজ পেঁয়াজ ব্রাউন হলে দিমু আদা চামচ লবণ লবণ দিয়া কিছু সময় পেঁয়াজটার সলকে সে দিয়া গুড়িয়া রাখমু পেঁয়াজটা খুশানি হইব তারপরে মশলা এড করম বাইব বাইবই থাকিও রঙ্গিলার লগে তোমার হেল্পে রঙগিলা অনেক দূর যাই পারছে সবাই লাগ দিবাই ভালা লাগিলে ভিডিঅ' এটা লাইক শ্বেয়াৰ কৰোৱাই মছলা দি মোৰ এক চামুচ হলদিৰ গুড়া আধা চামুচ মছুৰ গুড়া আধা চামুচ কাৰি পাউদাৰ ভালা কৰি মছলাটা পিঁয়াজৰ সাতে সুচাইমো দিমো একানি দিয়ে আৰু কিছু মছলা তাৰে খোচা নপৰে ঘৰ মোৰ বাতাচী মাছ লাইয়া মাছ কৰি আমি বাংলাদেশৰ মাছে ঢরিয়া জলফৈ দিমু জোল দিয়া বালা করে কুরিয়া রাখি ডাকনা দিয়া সুন্দর মতে জলফই মাছ বক বক করে উতরাইব তারপরে তরকারিটা হইয়া যাইব মজা করিয়াকে ভাত বাদ রঙীলার বাই বোন তোরা দাবত দেশ দেশর বারাতনে যারা যারা আমার ভিডিওটা দেখা অসংখ্য ধন্যবাদ আর ছোটো ছোটো আমায় হল আমার ছেলেমেয়ের হল ভাই বোন হল অসংখ্য ধন্যবাদ রে আমার ভিডিওটা দেখার লাগে আমার পাশে আছো তোমরা রঙ্গিলা রঙীলার কথার মাঝে যদি কোনো বুল তঠিও হয় তোমরা ক্ষমা করে রঙ্গিলায় তোমরা রে চিরদিন মনে রাখবো বুলব না তোমাদের কথা আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার কোনো গান আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো আসলে শরীরটা অনেক অসুস্থ লাগে তো না কেন হঠাৎ ঠান্ডা পড়ছে তার জন্য দিছি পাতলা করে জোল করে উতরাই জু তারপরে চুল সুন্দর খুব সুন্দর একটা হইছে কম তেলে কম পেঁয়াজে আদা খান পেঁয়াজ দিয়েছিলাম সাইটটা রসুনের কোয়ালি বাগান দিছি এক চামচ সানফ্লাওয়ার তেল দিয়েছিলাম মাশাআল্লাহ অনেক বালা একটা তরকারি হইছে আশা করি সবর কাছে বালা লাগব যদি বালা লাগবা লাগে দেখবাই লাইক শেয়ার করবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আর ভাই বোন তরকারিটা সুন্দরভাবে উতরার এখন চুলার গ্যাসটা অফ করি মো আর তরকারি দেখছো না আলহামদুলিল্লাহ মাশাল ইলা তরকারি আনলে পেট পরিবার থাইতে হয় ভাই জল ফিরা